সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, এটাই ছিল আমাদের মোটো, এটাই আমাদের শিখিয়েছিলেন। সংগঠন করতাম, আমরা কখনো কোনো পদ নিয়ে আমাদের চিন্তা ছিল না। কামাল বহুমুখী প্রতিভার অধিকারী ছিল, রাষ্ট্রপতির ছেলে বা প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে কোনো অহমিকা ছিল না। একাধারে সে হকি খেলতো, ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, আবার সিতার বাজাতো, আবাহনীর ছাত্র ছিল, ভালো গান গাইতে পারতো, নাটকে অংশগ্রহণ করতো, নাটকেও তার অনেক নাটক তার আছে, নাটকে অংশগ্রহণ করতো, উপস্থিত বক্তৃতায় সবসময় সে পুরস্কার পেত। এভাবে আমি জানি না, এত প্রতিভা এবং রাজনৈতিক সচেতনতা এবং দূরদর্শিতা ছিল। শাইন স্কুল থেকে পাশ করে যখন ঢাকা কলেজে ভর্তি হয়, তখন থেকে সে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। আমরা সবাই সংগঠন করতাম, আমরা কখনো কোনো পদ নিয়ে আমাদের চিন্তা ছিল না। আবার বাবা এদেশের মানুষের জন্য রাজনীতি করেন, তার আদর্শ নিয়ে আমরা পথ চলতাম, এবং তিনি আমাদের শিখিয়েছিলেন যে সাদা সিধে জীবনযাপন করতে হবে, কাজে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, এটাই ছিল আমাদের মোটো, এটাই আমাদের শিখিয়েছিলেন এবং আমরা সেটাই করতাম। কামাল সবসময় অত্যন্ত সাদা সিধেভাবে চলাফেরা করত, তার পোশাক পরিচ্ছদ জীবনযাত্রা খুবই সীমিত ছিল। এমনকি আমার বাবা দেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্রপতির ছেলে বা প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে কোনো অহমিকা ছিল না, এটা আমার মা বাবা কখনো চাননি। খুব সাধারণভাবে জীবনকে চলা, এটাই ছিল তার লক্ষ্য। আমরা যখন ধানমন্ডিতে আসি 1961 সালে, আসলে ধানমন্ডিতে খেলাধুলা বা কোনো রকম সুযোগ ছিল না। তখন আবাহনী সমাজ কল্যাণ সমিতি নামে প্রথম একটা সংগঠন করা হয়। হারুন এখানে আছে, তারা সবাই আরও অনেকে এর সঙ্গে ছিল, আজকে আর অনেকেই বেঁচে নেই, অনেকে আছে। এবং সেই সমাজ কল্যাণ সমিতির সাথে কিন্তু আমরা সবাই জড়িত ছিলাম, আমার মাও সেখানে গেছেন। ওই মাঠটা, আবাহনী মাঠটা যেটা, সেখানেই কিন্তু প্রথম এর উপর, এর ভিত্তিতে অনেক সেখানে খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক চর্চা অনেক কিছুই করা হতো। এভাবেই ধানমন্ডির ছেলে মেয়েরা যারা, তাদের জন্য একটু খেলাধুলার সুযোগ করে দেওয়া হয়। এবার মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েও এই খেলাধুলাটা অব্যাহত থাকে। কামাল মুক্তিযুদ্ধে যখন যায়, কামালকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন লেখাপড়া করার জন্য এবং তাকে সবরকম সহযোগিতা করবে। কামাল কিন্তু সেটা রাজি হয়নি। কামাল বলছে আমি যুদ্ধ করতে এসেছি, আমি যুদ্ধ করবো, আমি ট্রেনিং নেব। দেরাদুনে প্রথম কোর্সে সে ট্রেনিং নেয় এবং ট্রেনিং নিয়ে সে যুদ্ধে যায়। পরবর্তীতে তাকে কর্নেল ওসমানী, যিনি আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব নেন, তাকে তার এডিসি হিসেবে কামালকে নিয়োগ দেওয়া হয়। কামাল এবং মেজর নূর যে খুনি, একই সাথে কর্নেল ওসমানীর এডিসি ছিল। নিহতের কি নিষ্ঠুর পরিহাস যে 15ই আগস্ট এই নূরই প্রথম আসে, কারণ কর্নেল ফারুকের নেতৃত্বে যে গ্রুপটা আমাদের প্রতিষ্ঠানের বাড়ি আক্রমণ করে, সেখানে কর্নেল নূর, হুদা এরা প্রবেশ করেছিল। কামাল মনে হয় কিছু ধোকায় পড়ে গিয়েছিল তাকে দেখে, ভেবেছিল বোধ হয় সে তারা বোধ হয় উদ্ধার করতে এসেছে, কিন্তু আজ যে ঘাতক হয়ে এসেছে সেটা বোধ হয় জানত না, কারণ প্রথম তারা কামালকেই গুলি করে। এরপরে একে একে পরিবারের সব সদস্যকে তা নির্মমভাবে হত্যা করে।